পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বিএসএফ জওয়ানের। মৃত বিএসএফ জওয়ানের নাম মিন্টু দে। এই খবর এলাকায় আসা মাত্রই কালচিনি ব্লকে নেমে পড়ে শোকের ছায়া। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতি বাজার এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান মিন্টুদের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো। এই খবর এলাকায় আসা মাত্রই কালচিনি ব্লকের শোকের ছায়া নেমে পড়ে। বিএসএফ জওয়ান মিন্টুদের বাবা কার্তিক চন্দ্র দে জানান, মিন্টু দে বিএসএফ এর স্পোর্টস বিভাগে ছিল এবং বর্তমানে রায়গঞ্জে তার পোস্টিং ছিল। গতকাল শিলিগুড়িতে খেলতে এসেছিল মিন্টু। খেলে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। শনিবার রাতে শিলিগুড়ির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিন্টুদের ঘরে তার বয়স্ক পিতা ছাড়াও স্ত্রী ও 2 বছরের শিশুকন্যা আছে। গত জানুয়ারি মাসে কিছুদিনের জন্য ঘরে এসেছিল মিন্টু। 6 বছর পূর্বে মিন্টু বিএসএফ এ যোগদান করেছিল। আপনার ছেলেটা কোন রেজিমেন্টে ছিলেন? রেজিমেন্ট জানেন না? কি বললা এখন রেজিমেন্টটা? এসপি কোম্পানি। এসপি কোম্পানি কোম্পানি। আচ্ছা, ঘটনাটা বলেন তো কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল যে একদিন বাস্কেটবল এই ছিল, মানে খেলা ছিল, গেম ছিল, তো বাস্কেটবল খেলে এরা যাচ্ছিল আর কি বাইক নিয়ে, তখনই ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে। তারপর তো ওকে এসে হসপিটাল নিয়ে গেছে পুলিশরা। তারপরে পুলিশ দোকান থেকে ওদের আইডি দেখে ফোন করলো থানাতে কালচিনি। তারপরে ওখান থেকে আমাদের ফোন করলো, আমরা পরে এখান থেকে গাড়ি নিয়ে গেলাম। তারা ওখান থেকে মানে এমনি ট্রিটমেন্ট করে শিলিগুড়ি রেফার করছে, আমরা গাড়ি শিলিগুড়িতে পাইলাম। তখন একটু ঠিকই ছিল, কিন্তু পরে পাস করতে থাকলে ঘটনা হলো। কবেকার ঘটনা হয়েছে এটা? এটা কালকে সন্ধ্যার দিকে ঘটনা হয়েছিল, তো রাত্রি প্রায় 2টার সময়। কত বছর হয়েছিল চাকরি করে? চাকরি করার 6 বছর। 6 বছর এর আগে কবে আসছিল বাড়িতে? এর আগে জানুয়ারি 23 তারিখে আসছিল বাড়িতে। তো এখন কোথায় পোস্টিং ছিলেন উনি? এখন পোস্টিং ছিল রায়গঞ্জ। সূরজ চাঁদ রহেগা।